السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে বাসর ঘরের দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। বোয়ার কোণে যখন বাসর ঘরের জন্য বাসর ঘরে প্রবেশ করে, প্রথম প্রবেশ, তখন একটি নির্দিষ্ট দোয়া রয়েছে, যে দোয়াটি স্ত্রীর ললাটে হাত রেখে দোয়াটি পাঠ করতে হয়। তো মূলত আজকে আপনাদেরকে সেই দোয়াটি আমি দেখাবো। যদি আপনাদের জানা না থাকে, তাহলে অবশ্যই আপনারা দোয়াটি মুখস্থ করে নেন। তা চলেন আপনাদেরকে আমি দোয়াটি দেখাই। সম্মানিত দর্শক মণ্ডলী, বাসর ঘরের দোয়াটি আপনারা দেখেন, যে বাসরের দোয়া। প্রথম সাক্ষাতে দুই রাকাত নামাজ পড়ে স্ত্রীর ললাটে হাত রেখে নিম্নের দোয়া পড়তে হয়। প্রথম যে আপনার সাক্ষাৎ হবে বাসর ঘরে, তো আপনি প্রথমে দুই রাকাত সলাত বা নামাজ আপনি পড়বেন, যেভাবে দুই রাকাত নামাজ পড়ে। তারপরে আপনি স্ত্রীর ললাটে হাত রেখে এই দোয়াটি আপনি পাঠ করবেন। আমি দুবার দুবার করে বলছি, আপনারা দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রামা, খায়রাহা ওয়া খায়রামা জাবালতাহা আলাইহি, جبلتها عليه، وأعوذ بك، وأعوذ بك من شرها، من شرها، وشر ما، وشر ما جبلتها عليه، জবালতাহা আলাইহি। আবার দেখেন দোয়াটি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রামা জবালতাহা আলাই, ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররিমা জবালতাহা আলাই। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আপনারা দেখলেন যে বাসর ঘরের যে কোন দোয়াটি পাঠ করতে হয়, আপনাদের দোয়াটি মুখস্থ না থাকলে অবশ্যই দোয়াটি মুখস্থ করে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।